গুয়াহাটির ফ্লোরিসিং ফেমিলিজ পেরেন্টিং সামিট 2024 অনুষ্ঠান আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট ফোরামর উদ্যোগত এই বিশেষ অনুষ্ঠান। পিডব্লিউডির কনভেনশন সেন্টার অনুষ্ঠিত হয় এই বিশেষ অনুষ্ঠানটি। বিভিন্ন ক্ষেত্র শিক্ষার্থীর অভিভাবক সজাগ করাক লৈ এই অনুষ্ঠান। অনুষ্ঠানত শিশুর স্বাস্থ্য পরিবেশ আদিক লৈ সজাগতামূলক আলোচনা মিলিত হয়। মুখ্য বক্তারূপে অনুষ্ঠানত অংশগ্রহণ করে বিশিষ্ট চিন্তাবিদ ময়ূর বয়ার, উপস্থিত থাকে রিণিকি ভিয়া শর্মা সহ কেইবাগৰাকীও বিশিষ্ট ব্যক্তি। বন্দা ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষা অজনিতা হাজরিকাও উপস্থিত থাকে। লগতে উপস্থিত থাকে টেন্ডার পেটেলস প্রি স্কুলের ব্র্যান্ডর সঞ্চালক ডাক্তার বাসবী আচার্য। টেন্ডার পেটেলস আর বন্দা ইন্টারন্যাশনাল স্কুলের সহযোগতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আজি আমার ফ্লোরিশিং পেরেন্ট ফ্লোরিশিং ফ্যামিলিজ পেরেন্টিং সামিট হয়েছে। আর এইখান সামিট আমার টেন্ডার পেটেলস প্রি স্কুলস, ECDF আর বান্দেয়া ইন্টারন্যাশনাল স্কুলে একেলগে কোলাবরেট করে পেলে পাতিছে। আর এই সামিটর বেসিক আমার আইডিয়াটো হল যে আমি পেরেন্ট যখন এটা 21st century পেরেন্টস আর 21st century চিলড্রেন যখন লোলী শিশু আছে কেন রাইট ওয়ে অফ পেরেন্টিং করব লাগে, যাতে শিশুয়ে রাইট এডুকেশন, রাইট নলেজ আর রাইট উইজডম পায়, সেইটো আমার মেইন মোটিভ অফ টুডে সামিট। আমার এই সামিটত আজি বহুত ধরনের টপিক ডিসকাস করা হব, কেনেকে স্ক্রিন টাইম রিডিউস করব লাগে, কেনেকে লোলী ঘরত ভালকে ইনভলভ করব লাগে, বা কেনেকে কমিউনিকেশন কোলাবরেশন স্কিলস আমি ইনভলভ করে শিকাব পারো, আর পেরেন্টসর বেসিক্যালি অভিভাবকর কি একটা এইট রোল আছে। সো এই গোটেখিনি আমি কভার করেছো এই সামিটত। আর আজি আমার দুজন স্পিকার বাহিরপরাও আহিছে, ডক্টর নীনা গুলাবনি, ডক্টর আম্বেদকর ইউনিভার্সিটির প্রফেসর হয় আহিছে, আর অমৃত নাগপাল বাহিরপরা আহিছে, বান্দিয়ারপরাও স্পিকার্স আছে। আমার বাকি গোটেকটা সেশন কিছুমান আমার সেশনস আছে, লাইক আজিকালি বহুত স্পেশাল চিলড্রেন থাকে, সো স্পেশাল চিলড্রেনত কেনেকে পেরেন্টসে ডিল করব লাগে বা স্কুলের লগত কেনেকে কোলাবরেট করব লাগে। সো আজি এই পেরেন্টিং সামিটটোর পিছত আমার অ্যাওয়ার্ডস আছে, ইয়াত আমি বহুত ধরনের স্কুলসক অ্যাওয়ার্ড দিম যোনে ভাল ভাল কাম করে আছে এইটো লাইনত। আমার ভাল লাগিছে যে গুয়াহাটির টেন্ডার পেটেলস ডক্টর বাসবী আচার্য, দেবজিৎ বরা আর ECDF আর বন্দা ইন্টারন্যাশনাল স্কুলে সমন্বিতভাবে আমার লোলী ডাঙর করার ক্ষেত্রে মাক দেউতাক আজিকালি যুর অসুবিধার সম্মুখীন হয়, যুর প্রত্যাহ্বানের সম্মুখীন হয়, সেই প্রত্যাহ্বান অসুবিধাবর অর্থপূর্ণভাবে আর ফলপ্রসূভাবে মোকাবিলা করবর এজন দেউতাক বা মাকে কি কথা জানা উচিত, সেই বিষয়ে এখন আজি আলোচনা চক্র বা সামিটর ইয়াত আয়োজন করেছে। আর সেই আয়োজন করার সময়ত মই তেনে মুহূর্ত উপস্থিত থাকিলে পাই ভাল পাইছো, কারণ গুয়াহাটীত সাধারণত আমি বিভিন্ন ধরনের এনেকা সামিট দেখা নাপাও, বেলেগ মেল মিটিং হয়ে থাকে যদিও মই ভাবিছো আমার নতুন প্রজন্মক যদি আমি ভাল নাগরিক হিসাবে সরুরেপরা গড় দিব নোৱাৰো, তেতিয়াহলে এটা বয়সের পিছত বরকম হায়ৈ বিয়ৈ করে থাকি লাভ নাই। সেই কামটে ভবিষ্যতে যাতে আমি হায়ৈ বিয়ৈ করবলগা নহক, তার বাবে ECDF টেন্ডার পেটেলস আর বন্দা ইন্টারন্যাশনাল স্কুলে এই অনুষ্ঠান পাতিছে। আর সেই অনুষ্ঠানত মাক দেউতাকবর অহা দেখিছো, লোলী আহিছে, এটা অনুষ্ঠান চালু সুন্দরভাবে ধুনিয়াকে পারদর্শিতা দেখুয়াইছে। মোর বিশ্বাস এইটো মনোবৃত্তি আগবাড়িলে নতুন প্রজন্মক একেবারে কণমানি অবস্থার প্রায় কেতবর ভাল কথা, ইতিবাচক কথা শিকাবলে সক্ষম হবো।